আসসালামু আলাইকুম ডিয়ার আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই সুন্দর, কিন্তু কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি এসে পড়ছে। তো সকালবেলা কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে। বৃষ্টি আসার পরে কাকিরা হলো ধান ভাঙাইতেছে, মুড়ি ভাজবে, মুড়ির চালের ধান ভাঙাইতেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে অনেকদিন পরে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মুড়ি কিভাবে ভাজে, আর আপনাদের সাথে সাথে আমিও দেখতেছি, আমি অনেক বছর পরে এই মুড়ি ভাজাটাগুলো দেখতেছি। আর এগুলো কিন্তু আমরা মা, যখন আমি ছিলাম গ্রামে তখন মা ভাজতো আমাকে নিয়ে। তো গ্রামের এই কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আগের দিনগুলো মনে পড়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আজকের ব্লগটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে মুড়ি ভাজা, এখন শুধু আমাদের কাকিরাই ভাজে, এছাড়া আমাদের গ্রামে ওরকম দেখি না, আমার দুটা কাকিই ভাজে। রাতি করবে না পারে, ওই যে চাল মুড়ির চাল এই যে, এটা হলো রসুন লবণ পান্না, এগুলো দিতে হয়। প্রথমবার খোলাটা একটু পুড়ে যায়। তো যেখানে দেখতে পাচ্ছেন আমার চাস্ত বোন আর কাকি হলো মুড়ি ভাজতেছে, কিভাবে ভাজে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার চাস্ত বোনকে যখনই কাজ করতে দেখতেছিলাম তখন আমাদের কথা মনে পড়ে গেছে, মার সাথে সেম এইভাবেই আমি কাজ করতাম, মা মুড়ি করতো তো আমি এভাবেই করতাম। তো সেগুলো কাকির সাথে গল্প করতেছিলাম, আমাদের আগের দিনগুলো কীরকম ছিল, আর এখন এইগুলো একদমই নাই, শুধুমাত্র আমার কাকিরাই মুড়িগুলো ভাজে। আমার দুইটা কাকি, যে কাকিকে দেখতেছেন তার একটা জাল আছে, সেও আর দুদিন আগে মুড়িগুলো ভাজছে। তো কাকি আমাকে যাইতে বলছে, আমি যাই নাই। এর আগে আমার ব্লগে দেখতে পেয়েছেন কাকাকে, আর হলো তাদের বাড়িতে পেয়ারা গাছ আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওটা হলো আমার কাকি। তো আমার দুইটা কাকি আগের মতোই আছে, এছাড়া আমাদের গ্রামের সবাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কেউই নাই। তো আজকের ব্লগটা আমি শেয়ার করতে গিয়ে আমার খুবই ভালো লাগতেছিল। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
অনেক বছর পর দেখলাম, আমি আমি নিজে কবে দেখছি আমার মনেও নাই, আর মার দেখছি ছোটবেলায় আর আপনি করে দিচ্ছি, এছাড়া আর দেখিনি না, মনে পড়ে না। আর ওটার মধ্যে বালু আর সে রামতেছেন দূর থেকে কই, আজকে বৃষ্টি লেগে মনে হয় এই রুমে হচ্ছে হারলাম কয় মিনিট লাগে? আধা ঘন্টা, দশ পনেরো মিনিট। তুই ঘুরাইতে পারো? আর মনে আছে মারলাকে কয়েকবার বাঁধছি, দুই তিনবার বাঁধছি, আর বাঁধতে পারিনি। আগে তো মা বাঁধতো, দাদি বাঁধতো, সবাই মিললে বাঁধতো। ভালো হয়েছে? ওই ভালো আসে না, দি দুয়া দিয়ে ফেললো না।
তো কাকিরা হলো মুড়ি ভাজতে ছিল আর আমার চাচাতো বোন তো ছোট তো এই মুড়ি ভাজতে হলে শরীরে প্রচন্ড পরিমাণ শক্তি লাগে প্রথমত তার মুড়িটা ঢুলাই যে সে তো বড়ই থাকে কিন্তু যে পাশে যে এটা করে তারও মানে বড় প্রয়োজন হয় বাট আমার কাকির চারটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে তারা নাই কিছুদিন আগে আসছিল তো চলে গেছে এখন ছোট মেয়ে আছে ওকে নিয়ে কাজ করতে হয় সব তো ওরকমভাবে পারে না তারপরও অনেক কাজ করে অনেক ভালো কাজ করে আর আমরাও এতটুকু বয়সে থেকেই সব কিছুই এরকম শিখছি এবং কি কম বেশি পারি তো কাকিরা মুড়ি ভাজতেছে আর এক খোলা দুই খোলা এরকম একটুখানি হয় পরে ঠিক হয়ে যায় আস্তে আস্তে ভাজতে ভাজতে খুব সুন্দর মুড়ি হয় তো দুপুরবেলা ভালো লাগতেছিল না কি খাবো আর বাড়িতে তেমন কেউই নাই আবু তালহা নাই ভাবি নাই তারা হলো আবু তালহারা হলো নানু বাসায় গেছে ভাবি ভাবির বাবার বাড়িতে গেছে এখন বড় ভাবি আমি মেজু ভাই আছি আর রুহি আছে বাসায় তো এই জন্য বাড়িটা আরও অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়িতে কেউই নেই মনে হইতেছে ভাবিও বলতেছে যে বাড়িতে তানহা আর আবুতালহা না থাকলে মনে হয় না বাড়িতে কেউ আছে আর রুহি কিন্তু অতটা চিল্লাপাল্লা করে না কিন্তু আবুতালহা থাকলে আবুতালহার সাথে সারাদিনই চিল্লাপাল্লা করে তো ওরা নাই ও শুধু এক এক আমাদের সাথেই কথা বলতেছে তো ভাবি হলো দুপুরে রান্না করবে দুপুরে রান্না করার সময় হয়ে গেছে তো ভাবি আমাদের দুজনের জন্য নুডলসটা রান্না করে দিচ্ছে আর দু তিন দিন লাগবো আমি না করলাম কিবা অনেক দিন হইবো আব্বা দিয়ে পরশু দিন আব্বাই কয় কালকে থাকুম কালকে মানে করুম তোমার লিগে কালকে যে মার্কেট করুম আজকে কালকে পশু তসু আব্বাই তসু দিন করুম আচ্ছা মনে হয় Thank you.
তো ইদানিং সকাল বিকাল বৃষ্টি হইতেছে, দুপুরে একটু রোদ ওঠে আবার বৃষ্টি আসে, আবার রোদ ওঠে আবার বৃষ্টি আসে। তো এখন এরকমই চলতেছে। দেখি গাছে শসা আছে কিনা। দুপুর হইছে, দুপুর হইলে একটা শসা খাইতে মন চায়, আর দিনের মধ্যে একটা শসা লাগেই আমার। তো দেখি আছে কিনা, একটা আছে, ওইটা বেশি বয়স হয়ে গেছে মনে হইতেছে, খুঁজে দেখি। ওই যে দেখতে পাচ্ছেন কিনা একটা শসা দেখতে পাইছি। তো এখন ওটা ছিঁড়বো কিভাবে, দেখি কিভাবে ছিঁড়া যায়। বড়টা ছিঁড়া আমার পক্ষে সম্ভব না, ওদিকে যাইতে পারব না, চেষ্টা করছি পারি নাই। তো পাশার একটা ছোট পাইছি, আজকে এটা দিয়ে কাজ চালাই। গাছের শসা ছিলাম তো, বিকেলের আবহাওয়া, বাড়িতে কেউ নাই, মনটা খুবই খারাপ, বুঝাতে পারবো না এত খারাপ। আব্বু তলহা নাই, ভাবিরা নাই, কেউই নাই বাসায়। আর বড় ভাবি যে কোথায় যেন চলে গেছে, এজন্য আমার আমার আরেকটা বড় ভাবি আছে, তো তার সাথে একটু হাঁটতেছি। আর আমার ইদানিং হলো পাও ফুইলা যায়, যদি একটু না হাঁটি সমস্যা দেখায়, পানি পানি আসে পরে পায়ে, তো অনেক সমস্যা হয়। তো এজন্য হাঁটার মতো তো মানুষ প্রয়োজন পড়ে, মা নাই, ভাবিরাও নাই, আর আবু তলহা তানহা রুহি কেউই নাই। জন্য এই যে যারে পাই, যে ভাবি আসে তার সাথে একটু হাঁটাচলা করি। এখান থেকে তাহলে গাছ না কচু শাক যে খামো, নিয়ে তো খাওয়াই তো না।
তারপরও তো আমি এবার যা রান্তাছি আমি সবই খাইতেছি, কিচ্ছু কইতেছি না। হ সব খাওয়া বলে ভালো, বাসা গেছে আগের মতো তো বাসি না। তো এখন বাগান হয়ে গেছে গায়ে, যে বৃষ্টি আসলে একদম একদিন দুই দিন একটা পুরো ইয়া জায়গা, জঙ্গল হয়ে জায়গা। আর ইদানিং আমি এই জায়গাটাও আসি না, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পর আসলাম। ভাবির সাথে হাঁটতেছি, ভাবি হলো ছাগলের জন্য ঘাস কাটতেছি। এই যে আকাশে ফরিং উঠতেছে, এই যে আরেকটা, ওই যে আমাদের পিছনে কিন্তু অনেক পানি ছিল, ওই পানিগুলো শুকাই গেছে গা। আমি তো ভয়ই পেয়েছিলাম পানি অনেক হবে, এবার পানি চলে গেছে কিন্তু আসবে, এখনো সময় আছে পানি আসারও। আছরের আয়োজন দিতেছে, তো এই যে আমি বিকেলের আবহাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আজকের ব্লগে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছু যেগুলো আমি অনেক দিন ধরে দেখি না। আসলে ঢাকায় থাকি তো অনেক বছর হয়ে গেছে, তার মধ্যে যে গ্রামের যে আগের যে ইটা ছিল ওইটা কিন্তু নাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যে কাজকর্মগুলো আমরা নিজেরা করতাম মাদের সাথে, আর আগে যে কাজগুলো ছিল এখনও ওই কাজগুলো এখন আর এখনকার বউরা ওরকম করে না। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, এইটাই। তারপরেও দু একটু টুকিটাকি কাজ থাকে, তাও তাদের কাছে অনেকটা মনে হয়। কিন্তু আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রচণ্ড পরিমাণ কাজ থাকতো, ওই কাজগুলো আমার মা চাচিরা আমরা নিজেরা অনেক করতাম। তো কাজ কইরা শিখছি, অনেক কাজ শিখছি। ইনশাল্লাহ এমন কোনো কাজ যাতে আমরা না পারি, এমন কোনো কথা বলতে পারো না যে এই কাজটা পারি না। বিশেষ করে আমি আমি অনেক কাজ শিখছি, আমার মার কাছে কাজ করতে খুব পছন্দ করতাম। কিন্তু একটা সময় এসে আমি কাজ করা ই করে দিছিলাম, বাদ দিয়ে দিয়েছি। যখন আমি পড়াশোনা সেভেনে উঠছি তখন থেকে আমি একদমই বাদ দিয়ে দিছি পড়াশোনা। তো যাই হোক, অনেক কথা বললাম, এরকম অনেক কিছু আছে। আর এখন তো পুরো গ্রামই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে শুধু একটা বাড়ি আছে আগের মতো আছে, তারপরও অনেকটা চেঞ্জ হয়েছে, তারপর অনেক কিছুই আগের মতো আছে। যেরকম আজকে আপনারা আমার কাকিদের দেখতে পেলেন, মুড়ি ভাজা হতে শীতের পিঠা আসলে তারা সব কিছুই কম বেশি রাখছে। আর এখনও তাদের বাড়িতে যে মানুষ সন্ধ্যা হলে কিন্তু ই থাকে, 8টা 9টা 10টা পর্যন্ত জাগনা থাকে, তারা 6টা আজানের পরেই আধা ঘন্টা পরেই তাদের বাড়িতে বাতিটা নিভাই দিছে, এবং কি তারা সবাই ঘুমাই পড়ছে এরকম। তো তাদের বাড়িতে ওই আগের দিনগুলো এখনও আছে। তো আমরা সবাই এখানে হইলে একসাথে কথা বললে যে আগের দিনগুলো কাদের বাড়িতে আছে, তাহলে আমার ওই কাকি আমার পাশের বাড়ির কাকিদের বাসা দেখায় দেয় সবাই। তাদের বাড়িতে এখনও জিরাত, যত জিরাত আছে সব তারা ই করে, চাষ করে। আর এখন সবার বাড়িতে করে একটা দুইটা জিরাত চাষ করে, কিন্তু তাদের বাড়িতে সব ধরনের জিরাত চাষ করে। তো তাদের বাড়ি দেখলে মনে হয় যে না, অনেক কাজ এখনো আছে। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যে যেখান থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হয়েছে ভাবি?